আয়োগের গোষ্ঠী ভাই ওদের সম্পর্কে আমি বলবো একজন নীতি আয়োগের বৈঠকে মুখ্য সচিব এবং চন্দ্রিমা ভট্টাচার্যের নাম পাঠানো হয়েছিল কেন্দ্র সেটা নাইনি নীতি আয়োগের যে বৈঠকে নীতি আয়োগের বৈঠকে কেন্দ্র রাজ্য সংঘাত ওখানে একদম পরিষ্কার মুখ্যমন্ত্রী অ্যাটেন্ড করেন আজ মামার বাড়ির আবদানি কি ওটা কি পশ্চিমবঙ্গ সরকারের মতো অর্জুন সিং এর এরকম ভুল বদল কেন সুবেন্দুদা অর্জুন সিং এর তিনি আজকে বলছেন যে নিরাপত্তা নিয়ে চলতে আমার লজ্জা হয় ব্যারাকপুরের সাংসদ হয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পাচ্ছি না আমি নিজে নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি অপরাধীরা ওই বলতে পারবেন না আমি কি করব মথুরাপুরে সভা হবে ওখানে 12 জুন সভা হবে ধন্যবাদ জানাবো মমতা পুলিশকে একদিনে দুটো সভা হলে আপনারা একটা নিউজই করতেন দুটো নিউজ হবে মে মাসের কালকের হবে কালকে সভা দেখে নেবেন ঐতিহাসিক সভা হবে আবার 12 জুন দেখে নেবেন ডায়মন্ড হারবারে যে পরিস্থিতি চলছে ডায়মন্ড হারবারে যেভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণ ইভেন ফলতাল লেটে প্রতিরোধ হবে বালি চুরি হচ্ছে প্রতিরোধ হবে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে দাঁড়া দাঁড়া জাহাঙ্গীর আর শকতকে সতর্ক করে দিয়ে গেলাম দাদা নবজোয়ারে সতর্ক করে দিয়ে গেলাম তোমাদের মালিকও ছাড় পাচ্ছে না তোমরাও ছাড় পাবে না তোমরাও ছাড় পাবে না পরিষ্কার বলে দিয়ে গেলাম কান খুলে শুনে রাখো বন্ধ করো সব রাজনৈতিক দল থাকবে সবাই তার কথা বলবে লোক যেটা গ্রহণ করার করবে আমরা যদি মানুষের মন জয় করতে না পারি আমরা বিরোধী দলেই থাকবো কিন্তু গায়ের জোরে যা যা করেছো 18 সালের পঞ্চায়েতের ভোটের থেকে অদ্যবধি এ জিনিস আর দক্ষিণ চব্বিশ পরগনায় করতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবারকে তো মডেল সফরে যাচ্ছে ডায়মন্ড হারবারকে তো মডেল করছেন সফরে যাচ্ছেন খাদিকুলেও যাবেন বিষয় হচ্ছে ঘটনা খাদিকুলে এক রাতে খাদিকুলে হেলিকপ্টার করে যাবেন হেলিপ্যাড তৈরি হয়েছিল গতকাল জামাই ষষ্ঠী ছিল আমি বলেছিলাম ভানুবাগের বাড়িতে জামাই ষষ্ঠী করতে যাবেন কালকে যাননি আগামীকাল ভানুবাগের শ্রাদ্ধ আছে ভানুবাগ হচ্ছে ওনার সম্পদ কালকে ভানুবাগের শ্রাদ্ধে খেতে যাচ্ছে নবজোয়ারে।